দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের আমি ব্যাকরণের ক্লাস নিচ্ছিলাম। ব্যাকরণে তোমাদের সন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে আর বিসর্গ সন্ধি আছে। তাই ব্যঞ্জন সন্ধি আমি স্টার্ট করেছিলাম, তোমাদের সাত নম্বর সূত্র পর্যন্ত সম্ভবত আমি ব্যঞ্জন সন্ধিটা পড়িয়েছিলাম। আশা করি সাত নম্বর সূত্র পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? তাহলে আজকে ব্যঞ্জন সন্ধিটাই পড়াবো, বাকি যে সূত্রগুলো পড়ে আছে সেগুলো একটু বোঝাবো, ভালো করে বুঝবে। ব্যঞ্জন সন্ধি এটা পার্ট টু, পার্ট ওয়ান হচ্ছে ওই সাতটা সূত্র। এবার আট নম্বর সূত্রটা তোমাদের বোঝায়। আট নম্বর সূত্রটা দেখো, যেমন উৎযুক্ত হত, উৎযুক্ত হত বা তদ বা পদ যুক্ত হতি। দেখো কি দেখতে পাচ্ছ, ত আর দ, ত আর দয়ের পর যদি হ থাকে, ত আর দয়ের পর যদি হ থাকে তাহলে ত আর দ স্থানে দ হবে, ত আর দ স্থানে দ হবে, মানে দয়ের জায়গাতে দ তো হবে, তয়ের জায়গায় তো দ হবে, কিন্তু হয়ের জায়গায় ধ হবে। কি হবে? হয়ের জায়গায় কি হবে? ধ হবে। এইটা ভালো করে এগুলো মনে রাখতে হবে যে ত বা দয়ের পর যদি হ থাকে তাহলে ত ও দ স্থানে দ হবে আর হ স্থানে দ ধ হবে। তাহলে এটা কি হবে? ত ও জয়ের জায়গায় দ হলো, হ স্থানে ধ হবে, তাহলে এটা কি হলো? উদ্ধত। আর এটা দ আছে, হয়ের জায়গায় ধ হলো, তাহলে পদ্ধতি, ঠিক আছে? তাহলে কি বললাম যে ত বা দয়ের পর যদি হ থাকে তাহলে ত ও দ স্থানে দ হয় আর হ স্থানে ধ হয়, ঠিক আছে? এটা হচ্ছে আট নম্বর সূত্র। ন নম্বরটা দেখো, তদ যুক্ত টিকা, বা উৎযুক্ত ডিম, ভালো করে দেখো, ত বা দয়ের পর যদি ত বা দ, এই যে দ বা ত, তাহলে ত বা দয়ের পর যদি ট থাকে তাহলে ত ও দ স্থানে ট হয়, আর ত বা দয়ের পর যদি ড থাকে তাহলেও কিন্তু ত ও দ স্থানে ড হবে, তাহলে এটা কি হবে? তট্টিকা। কি হবে? তাহলে ট আছে পরে, তাহলে দয়ের জায়গায় ট হলো আর টিকা তো আছে, তাহলে কি হবে? তট্টিকা। এখানে কি আছে? ত বা দ স্থানে দ হয়, ত বা দ স্থানে কি হয়? ড আছে, তাই দ ড হবে, তাই উদ্দিন। ভালো করে দেখো কি বললাম, যে ত বা দয়ের পর যদি ত বা ড থাকে তাহলে ত ও দ স্থানে ট হবে, ট থাকলে ট হবে আর ড থাকলে ড হবে, তাহলে এটাই হচ্ছে সূত্র, যে ত বা দয়ের পর যদি ট বা ড থাকে তাহলে ত ও দ স্থানে ট বা ত ও দ স্থানে ড হয়। দশ, ভালো করে দেখো, বৃষ যুক্ত তি আর সস যুক্ত থ, ভালো করে দেখো কি বলছে, যে দেখো দুটোই মধ্যমস্বর, তাই তো? কিন্তু পরে ত আছে, এটা থ আছে, তাহলে কি যে মধনস্বর পর যদি ত থাকে তাহলে ট হবে আর মধনস্বর পর যদি থ থাকে তাহলে ঠ হবে, তাহলে এটা কি হবে? বৃষ্টি। কি হলো এটা? বৃষ্টি। আর এটা কি হবে? ষষ্ঠ। কি হবে? কি বললাম? ষষ্ঠ। তাহলে মধনস্বর পর যদি ত বা থ থাকে তাহলে ত এর জায়গায় ট হবে আর থয়ের স্থানে ঠ, ঠিক আছে? এবার এগারো নম্বর সূত্রটা দেখো,
বলছে ময়ের পর, এই যে ম সব প্রত্যেকটাতে ম আছে, দেখো তো ময়ের পর যদি উঞ্জ র ল ব তালবর্ষ এগুলো থাকে তাহলে ময়ের স্থানে অনুসার হয়, তাহলে এখানে কি হবে সংযত, তো যা সংশয় স্বয়ং বড়া, কি হবে স্বয়ং বড়া। তাহলে কি বললাম যে ময়ের পর যদি উঞ্জ র ল ব তালবর্ষ দন্তস্ব ফেলতে হবে তাহলে ম স্থানে অনুসার হবে, ঠিক আছে। পরের সূত্রটা খানিকটা এরকমই, যেমন সম যুক্ত কল্প, এটা উঞ্জ র ল ব কিন্তু এই বটা বা, হ্যাঁ সংযুক্ত কল্প কিংবা ধরো কিম যুক্ত চিত, কিংবা ধরো সামযুক্ত ত, কিংবা বসুম যুক্ত ধরা, বসুম যুক্ত ধরা, ঠিক আছে। তাহলে দেখো এই যে ক চ ত ধ এগুলোকে কি বলে, এগুলো দেখো আমরা স্পর্শবর্ণ পড়েছিলাম, তাই তো স্পর্শবর্ণ আমি পড়েছি, তাহলে ব্যঞ্জন সন্ধি জানতে হলে স্পর্শবর্ণ জানতে হবে, অন্তস্থ বর্ণ জানতে হবে, ঠিক আছে, তারপর উষ্মবর্ণ জানতে হবে, তারপর বর্গ জানতে হবে, তাহলে সেইগুলি বারবার ঘুরে ঘুরে আসবে। তা স্পর্শবর্ণ আমরা জানি ক থেকে ম পর্যন্ত ২৫টা বর্ণকে কি বলে স্পর্শবর্ণ বলে, কেন এগুলোকে যখন উচ্চারণ করা হয় তখন জীব আমাদের মুখের ভিতরের কোনো না কোনো অঙ্গকে স্পর্শ করে, সেই অনুযায়ী ওদের নামকরণও করা হয়েছে, হ্যাঁ যেমন কণ্ঠবর্ণ, তালব্যবর্ণ, মূর্ধন্যবর্ণ, হ্যাঁ ওষ্ঠবর্ণ, দন্তবর্ণ, এগুলো তোমাদের আগে আমি পড়েছি তোমরা জানো। তাহলে এখানে দেখো এদিকে, এখানে যেমন সব কটাতে ম ছিল, দেখো এখানে প্রথম বর্ণের প্রথম এই যে শব্দটা তার শেষ বর্ণটা সবসময় সব কটাতেই ম আছে, তারপরে যদি এটা কিন্তু এটা উঞ্জ র ল ব তালবর্ষ এটার কথা বলছে, এই বটা কিন্তু ওয়ার মতো, এখানে যদি ব থাকে সেটাও কিন্তু স্পর্শবর্ণের ব, এই স্পর্শবর্ণগুলো যদি থাকে, কি বলেছে যদি ময়ের পর স্পর্শবর্ণ থাকে তাহলে যে বর্গের বর্ণ থাকছে সে ময়ের জায়গায় সেই বর্গের পঞ্চম বর্ণ হয়, কি বললাম ময়ের পর যদি স্পর্শবর্ণ থাকে তাহলে সেই স্পর্শবর্ণতে যে বর্গের বর্ণ আছে, যে বর্গের বর্ণ আছে তাহলে ময়ের জায়গায় সেই বর্গের পঞ্চম বর্ণ হয় অথবা অনুসারও হতে পারে, দুটো বানানই ঠিক। তাহলে এখানে সংকল্প, এখানে কি বানানটা হবে সংকল্প, ঠিক আছে, আবার সংকল্প তুমি দন্তস্ব অনুসার ক লয় পয়ও লিখতে পারো, এটা ভুল নয়, এটা কি হবে কিঞ্চিত চ ছ বর্গীয় ঝ ইঁ, তাই চয়ের চয়ের পঞ্চম বর্ণ কি হবে ইঁ, তাহলে কিঞ্চিত সামযুক্ত ত, তয়ের পঞ্চম বর্ণ কি দন্তন্য, তাহলে এটা কি হবে শান্ত, বসু ম এখানেও ম আছে এখানে ধ আছে, ধয়ের পঞ্চম বর্ণ কি এটাও দন্তন্য, তাই ময়ের জায়গায় কি হবে বসুন্ধরা। তাহলে এত পর্যন্ত তোমাদের ১২টা সূত্র পরিষ্কার হয়েছে, ঠিক আছে, আর আর দুটো আছে এটা দেখে নাও, আচ্ছা ১২-১৩টা দেখো সোজা আছে, উত বা পরি উপসর্গের পর যদি বা উতের পর যদি স্থা এবং উত, এই যে উত যুক্ত এই উত উপসর্গের পর যদি স্থা ধাতু নিষ্পন্ন কোনো শব্দ থাকে, যেমন উত যুক্ত স্থাপন, উত যুক্ত স্থিত, স্থা ধাতু নিষ্পন্ন শব্দ, উত উপসর্গের পর যদি স্থা ধাতু নিষ্পন্ন কোনো শব্দ থাকে তাহলে কি হবে
এই যে দন্তস্বের জায়গায় ত হয়ে যাবে, কি হবে? দন্তস্বের জায়গায় কিন্তু ত হয়ে যাবে, তাহলে এটা কি হবে? উত্থাপন, ত থয় থয় আকার, প দন্ত উত স্থিত, তাহলে উত্থিত, উত্থিত, ঠিক আছে? বোঝা গেছে? উত উপসর্গের পর স্থা ধাতু নিষ্পন্ন কোন শব্দ থাকলে দন্তস্বের জায়গায় ত হয়ে যাবে, কি হবে? দন্তস্বটা লোপ পেয়ে সেখানে ত হয়ে যাবে। আচ্ছা, সম আর পরি উপসর্গের পর ১৪, সম আর পরি উপসর্গের পর, যেমন সমযুক্ত কৃত, সমযুক্ত কৃত তেমনি পরিযুক্ত কার, তাহলে কি হয়? আচ্ছা, এখানে একবার ভালো করে দেখো, দেখো উত স্থা ধাতু নিষ্পন্ন কোনো শব্দ থাকলে এই দন্তস্বটা লোপ পেয়ে যায়, এই দন্তস্বটা থাকে না, বাকিটা ত থ ত থ। ভালো করে একবার দেখে নাও, কি বললাম? উত উপসর্গের পর যদি স্থা ধাতু নিষ্পন্ন শব্দ থাকে তাহলে দন্তস্বর লোপ পায়, বাকি যা আছে তাই থাকে। আর সম আর পরি উপসর্গের পর যদি ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ থাকে, যে ক্রি কার এগুলো ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ, তাহলে কি হয়? ময়ের জায়গায় অনুস্বার হয়ে যায়, এই যে ময়ের জায়গায়, আর একটা দন্তস্বয়ের আগম ঘটে, এখানেও কি হবে? একটা স্বয়ের আগম ঘটে, সেটা দন্তস্ব হতে পারে আবার মূর্ধন্যস্ব হতে পারে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? পরিযুক্ত কৃত এগুলো সব ক্রিধাতু নিষ্পন্ন শব্দ, পরিষ্কৃত এই যে মূর্ধন্যস্বয়ের আগম ঘটছে, তাই তো? সম বা পরি উপসর্গের পর ক্রিধাতু নিষ্পন্ন শব্দ থাকলে এটা ময়ের জায়গায় অনুস্বার হয়, যেহেতু ক স্পর্শ বর্ণ, আগেই আমরা অনুস্বার দেখেছি, তাই সব অনুস্বার হয়ে গেল, কিন্তু দন্তস্বয়ের একটা আগম ঘটেছে, ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ, এখানেও দন্তস্বয়ের আগম ঘটেছে, এখানেও দন্তস্বয়ের আগম ঘটেছে। আর কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আছে, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করে দিতে হবে, এগুলো নিয়ম মেনে হয় না ব্যঞ্জন সন্ধি, তাই সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে, ঠিক আছে? তাহলে এখানে ব্যঞ্জন সন্ধি শেষ হয়ে গেল, পরবর্তী ক্লাসে আবার বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করবো।